হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যেই দিনটি শেয়ার করছি সেটি হলো মায়ের বিসর্জনের দিন। তো সকাল সকাল এদিকে রান্না হচ্ছে চিতল মাছের ঝোল, আলু ফুলকপি, ধনে পাতা ছিটিয়ে, আর হচ্ছে মেঠের চচ্চড়ি। তো দারুণ একটি লাঞ্চ রেডি হয়ে গেল। আর যেহেতু আজ মায়ের বিসর্জন, তাড়াতাড়ি রেডি হয়ে চলো সন্ধেবেলায় বেরিয়ে পড়বো মায়ের প্যান্ডেলে, একদম বাড়ির পাশেই। তাই চলে এলাম ঢাকের আওয়াজ শুনে প্যান্ডেলে। এসে দেখছি মা রেডি শ্বশুরবাড়ি ফেরার জন্যে, আর আমাদের এই ঘর শূন্য করে মা চলে যাচ্ছেন। দেখে কেমন মনে হচ্ছে দেখো, পুরো অন্ধকার। যখন এসেছিল চারপাশটা পুরোই আলোয় আলোকিত হয়েছিল, চারপাশটা শুধুই জাকজমক আর সুসজ্জিত, আর এখন শুধুই শূন্যতা বিষণ্ণতা। মাকে তো ফিরতেই হবে শ্বশুরবাড়ি, কিছু করার নেই। চলো আনন্দের সাথে বিদায় জানাই। একটি বছর ধরে আমরা অপেক্ষা করে গেছি মা কবে আসবে।
পুজো আসবে পুজো আসবে এই করে যে আনন্দটা ছিল তা এই মুহূর্ত থেকে শেষ হয়ে গেল, কারণ মা ফিরে গেল শ্বশুর বাড়ি। কতদিনই বা থাকবে, আমরাও তো বাপের বাড়ি গেলে একদিন কি দুদিন, তারপর আবার সেই শ্বশুর বাড়িতেই ফিরতে হয়, তাই মাকেও ফিরতে হবে। তাই চোখের জলে হলেও মাকে আমরা আনন্দ করেই, উল্লাসেই এবং নাচে গানে সুন্দর করে বিদায় জানালাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই জানাবে, আর আশা করছি তোমরাও খুব সুন্দরভাবে পুজো কাটিয়েছ। তো যাই হোক, পুজোটা কিন্তু শেষ হয়ে গেল, এখন অপেক্ষা বাড়ি ফেরার। সবার মতো আমি নাচতে না পারলেও হেঁটেই আমি হাঁপিয়ে গেছি, তাই আমি আর মা একটু বসে পড়েছিলাম। তো বসে লাভ নেই, এবার বাড়ি ফিরতে হবে, আর সেই ট্রাকটাই উঠে পড়লাম যেটা করে মা এসেছিল। তো সবাই মিলে এখন ট্রাকে করেই বাড়ি ফিরবো, কারণ আর হাঁটার ক্ষমতা নেই এই ছোট্ট ছোট্ট পায়ে। তাই উঠে পড়লাম, আর হাতে চলে এলো মিষ্টিমুখ করার জন্য বোঁদে। তো সবাই মিলে বোঁদে খেয়ে হাসাহাসি গল্প করতে করতেই ট্রাকে করে যাওয়ার আনন্দটাও ছিল কিন্তু বিশাল। তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কিন্তু পাশে থাকতে ভুলো। তো চলো, বন্ধু হয়ে সবসময় পাশে থাকবে, সবাই খুব সুস্থ থেকো, এবং একটি বছরের আমরা অপেক্ষায় রইলাম, আসছে বছর আবার হবে।